হাঁটু পিঠ কোমর জয়েন্ট ও যে কোনো মাংস দূর করবে এই এক চামচ পাউডার যদি আপনার তীব্রতা বেশি হয় দীর্ঘদিন ধরেই আপনি হাড় জয়েন্টের ব্যথায় ভুগছেন এমন হয়ে থাকে হাড় ক্ষয় হয়ে যায় যাকে অস্ট্রিয় অর্থ্রাইটিস বলা হচ্ছে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে দিনে দুইবার করে সেবন করতে হবে এক চামচ করে দিনে দুইবার সেবন করুন এই পাউডার এতটাই কার্যকরী যে আপনি যদি এই পাউডার সেবন করেন তাহলে যে কোনো ব্যথার পাশাপাশি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর হবে রক্তশূন্যতা থাকবে না সেই সাথে হাত পায়ে দুর্বলতা শরীরের ক্লান্তি যে কোনো ধরনের মানসিক বিষণ্নতা এই সব কিছু দূর হয়ে যাবে এখানে এর উপকারিতার শেষ নয় এর এত উপকারিতা রয়েছে যে আপনি একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আমাদের এই সকল রোগের জন্য আর কখনোই ঔষধ সেবন করতে হবে না এই একটি মাত্র পাউডারই পারবে আপনার সকল রোগ দূর করতে আপনারা নিশ্চয় জানতে চাচ্ছেন এই পাউডার কি দিয়ে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা মাত্র একটি উপাদান দিয়েই তৈরি করেছি এই পাউডার এই পাউডার তৈরি করা হয়েছে সজনে গাছের পাতা দিয়ে অর্থাৎ সজনে পাতা চূর্ণ করা হয়েছে যাদের বাড়িতে সজনে পাতার গাছ রয়েছে তারা গাছ থেকে সজনে পাতা সংরক্ষণ করবেন খুব কচি বা অনেক পুরোনো পাতা সংগ্রহ করবেন না তারপর এটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন খুব ভালো করে মচমচে করে শুখে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন যারা সজনে পাতা পাবেন না তারা বাজার থেকে সজনে পাতার গুঁড়ো সংগ্রহ করুন এই সজনে পাতার গুঁড়ো আপনি কিভাবে কোন রোগে সেবন করবেন তা আমরা ধীরে ধীরে জেনে দেব বন্ধুরা সজনে পাতা আপনার দেহের ক্যালসিয়ামের চাহিদা খুব দ্রুত পূরণ করতে পারবে এই জন্য হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা হাড় জয়েন্টের ব্যথা যেসব স্থানে হাঁটতে গেলে কটকট করে আওয়াজ হয় এই সকল ব্যথাও খুব সহজে দূর হয়ে যাবে কারণ এতে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে আপনারা তো জানেন সকল ব্যথা দূর করতে ক্যালসিয়াম কতটা কার্যকরী আর এত ক্যালসিয়াম আছে বলেই একজন মানুষের সম্পূর্ণ ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে সজনে পাতা বিশেষত যারা মাছ মাংস খান না তাদের জন্য প্রতিদিন ছয় চামচ করে সজনে পাতা খাওয়া অত্যন্ত দরকার এটা পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য বলছি যারা ছোট তারা এর থেকে কম পরিমাণে খেতে পারেন সজনে পাতা গুঁড়ো করে খেলে হাই ব্লাড হাই ব্লাড সুগার হাই কোলেস্টেরল এবং হার্টের যে কোনো রোগ দূর হয়ে যায় কারণ এতে কলার চেয়ে অন্তত তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে হৃদরোগ দূর করতে এবং হৃদযন্ত্র ভালো রাখতে পটাশিয়াম খুব জরুরি সজনে পাতা খেলে আপনার হার্টের যে কোনো রোগ দুর্বলতা দূর হবে দিয়ে রক্ত পরা দাঁত ও মাড়ির সকল সমস্যা দূর করতে সাহায্য করে এই সজনে পাতা ক্ষেত্রে দুই থেকে তিন চামচ সজনে পাতার গুঁড়ো দুই গ্লাস পানিতে ফুটিয়ে নিন ফুটে গেলে সেই পানি ছেঁকে তা দিয়ে মুখ কুলি করুন দেখবেন যে এই সকল সমস্যা দূর হয়ে গেছে যাদের দীর্ঘদিন থেকে রক্তশূন্যতা বা অ্যামিনিয়া আছে তারা টানা পনেরো দিন দুই চামচ করে অর্থাৎ দিনে চার চা চামচ সজনে পাতার গুঁড়ো সেবন করে দেখুন এনিমিয়া বা রক্তশূন্যতা থাকবে না পাশাপাশি দূর হবে শরীরের ক্লান্তি দুর্বলতা যাদের চোখের সমস্যা রয়েছে দৃষ্টিশক্তির স্বল্পতা রয়েছে তারাও এই পাতা এই নিয়মে সেবন করতে পারেন অথবা যারা বেশি করে সজনে পাতা সংগ্রহ করতে পেরেছেন তারা সজনে পাতা এইভাবে পানি দিয়ে গুলে বড়ি করে রেখে দিন অর্থাৎ সজনে পাতার বড়ি বা গুলি তৈরি করে তা প্রতিবার চার থেকে পাঁচটি করে খেতে হবে ছোট ছোট এই বড়িগুলো হাফ কাপ বা এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন দশ মিনিট যখন তা নরম হয়ে পানির সঙ্গে মিশে যাবে তখন তা সেবন করতে হবে একটি কথা বলছি যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই নিয়মে সজনে পাতা সেবন করবেন না তাদের সেবন করতে হবে শুধুমাত্র প্রতিদিন সকালে যদি আপনি পূর্ণবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার ওজন উচ্চতা সবই মাপ মতো থেকে থাকে তাহলে আপনি প্রতিদিন সজনে পাতার গুঁড়ো তিন চামচ করে এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন সকালবেলা উঠে অবশ্যই হালকা গরম পানি পান করবেন তার ত্রিশ মিনিট পরে আপনি সজনে পাতার গুঁড়ো খেতে পারেন আপনি যদি ডায়াবেটিস জন্য অন্য যে কোনো ভেষজ অথবা মেথি পান করে থাকেন সেক্ষেত্রে সজনে পাতার গুঁড়ো এবং মেথি গুঁড়ো একসঙ্গে একই দিনে পান করা যাবে না সেক্ষেত্রে আপনি একদিন মেথি খেলে অন্যদিন পাতা সেবন করতে হবে না হলে সুগার অত্যাধিক করবে এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন সজনে পাতা গাছ থেকে সংগ্রহ করে তা সেদ্ধ করে ভর্তা করে গরম ভাতের সঙ্গে খেয়ে নিন প্রতিদিন যদি একশো গ্রাম করে সজনে পাতার ভর্তা খেতে পারেন তাহলেও এ সকল উপকার পাবেন কখনো আপনার হার্ট বিকল হবে না রক্ত শূন্যতা থাকবে না হার্ট জয়েন্ট পেশির ব্যথা অর্থাৎ ক্যালসিয়ামের অভাবজনিত কোনো ব্যথাই থাকবে না ডায়াবেটিস দূর হয়ে যাবে দৃষ্টিশক্তি অনেক গুণ বেড়ে যাবে গাজরের চেয়ে অন্তত ছয় গুণ বেশি ভিটামিন এ রয়েছে এতে এই কারণে চোখের সকল সমস্যা দূর করতে খুব দ্রুত কাজ করে কিডনি লিভার লান এ যে কোনো সমস্যায় সজনে পাতার গুঁড়ো সেবন করতে পারবেন এমনকি গর্ভাবস্থায়ও সজনে পাতার গুঁড়ো সেবন করা নিরাপদ এর জন্য আপনি নির্দ্বিধায় সজনে পাতার গুঁড়ো সেবন করে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন বন্ধুরা অনেকেরই মুখে ব্রণের সমস্যা রয়েছে মুখের দাগ ব্রণ কালো দাগ এই সমস্ত কিছু হলে সজনে পাতার গুঁড়ো এক চামচ মধু ও এক চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন বিশ থেকে মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন দিনের মধ্যে আপনার ত্বকের এই সকল সমস্যা দূর হয়ে গেছে যাদের হজম শক্তি কম কোনো কিছু খেলে সহজে হজম হতে চায় না তারা যদি সজনে পাতার গুঁড়ো এই সকল রোগ দূর করতে খেয়ে থাকেন তাহলে একই সঙ্গে আপনার হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে যে কোনো খাবার খুব সহজে হজম করতে পারবেন এই জন্য দেহে বাড়তি ফ্যাট জমবে না আজকের ভিডিও এবং ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না